প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এনএসি সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। আজ এই মুহূর্তে পরিকল্পনা কমিশনে আছেন সহকর্মী বেলায়েত হোসাইন, সরাসরি যুক্ত হচ্ছি বেলায়েতের সঙ্গে। বেলায়েত, একনেক বৈঠক কখন শুরু হতে পারে এবং আসছে অর্থ বছর এডিপি আপনার প্রতিবেদনে যেটি আসলে দেখলাম সেখান থেকে আর কোনো কাটছাট হতে পারে কি না? গালিব, এরই মধ্যে কিন্তু এনএসি সভাকক্ষে যোগ দিতে শুরু করেছেন মন্ত্রিসভার সদস্যরা। আমরা দেখেছি বেশ কয়েকজন মন্ত্রী কিন্তু এরই মধ্যে এনএসি সভাকক্ষে চলে এসেছেন, আরও আসছেন। আমরা যতটুকু জেনেছি যে দুপুর একটা নাগাদ এনএসি সভা শুরু হতে পারে এবং প্রধানমন্ত্রী আসলেই কিন্তু শুরু হবে। আমরা এখনও কিন্তু সবাই আসলে অপেক্ষা করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। একটু বলে রাখতে চাই যে আজকের এই সভায়, যেটি আমি আমার প্রতিবেদনও বলছিলাম, যে আসলে 2,63,000 কোটি টাকার এডিপি বাস অনুমোদনের জন্য কিন্তু প্রস্তাবনা তোলা হবে এবং সেটি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সেটি অনুমোদনের জন্য এখানে আলোচনা হবে। কাটছাটের যে বিষয়টি বললেন, আসলে সেটি আসলে আমরা অতীতে যেটি দেখেছি যে যখন পরিকল্পনা কমিশনের পক্ষ থেকে সবার আগেই যেই অঙ্কের টাকা যেটি নির্ধারণ করা হয়ে যায় সেটি মোটা দাগে বলা যায় যে সেটি অনুমোদন হয়ে যায়। তবে যদি দুই একটি জায়গায় প্রধানমন্ত্রী যদি কোনো ধরনের পর্যবেক্ষণ দেন, সরকার প্রধান যদি কোনো ধরনের কাটছাট করতে বলেন, সেটি তখন সেটির একটি ব্যাপার তো রয়েছেই। তো এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি যে আসলে 2,63,000 কোটি টাকার এডিপি কিন্তু অনুমোদন পেতে যাচ্ছে। আর এই যে 2,63,000 কোটি টাকার যে এডিপির কথা বলছিলাম, সেখানে কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে কিন্তু পরিবহন ও যোগাযোগ খাতকে। এই খাতের যেই গত টানা 3 মেয়াদে যে ক্ষমতাসীন আওয়ামী লীগ যেই উন্নয়ন প্রকল্পগুলোর কাজ করে আসছে এবং সার্বিক যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো চালিয়ে আসছিল সেগুলো কিন্তু একেবারেই কিছু কিছু একেবারেই শেষ পর্যায়ে। তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের কিন্তু এটি শেষ বাজেট আসছে সামনে এবং একই সঙ্গে বাজেটের আগে এটি শেষ এডিপি। এই এডিপিতে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে যে আসলে যেই কাজগুলো এখন পর্যন্ত আর অল্প কিছু বাকি আছে, যেমন পদ্মা সেতু রেল সংযোগ কিংবা মাতারবাড়ি বন্দর প্রকল্প সহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ সহ নানা ধরনের উন্নয়ন কর্মকাণ্ড কিন্তু একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। সেগুলো সম্পন্ন করা হবে আগামী অর্থ বছরে, পাশাপাশি নতুন করে আরও কিছু প্রকল্প মেগা প্রকল্প নেওয়া হবে। তো এই ছিল এখনকার মতো এনএসি সভার আমার কাছে সর্বশেষ খবর। পরবর্তীতে আপনার মাধ্যমে আরও জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। গালিব, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী বেলায়েত হোসাইন।